মহাসড়কে যেখানে সেখানে বাস থামিয়ে যাত্রী ওঠানামা করানো হচ্ছে। যানজটের কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ ব্যবহার না করার কারণে প্রতিনিয়ত সড়কে বাড়ছে নিহতের সংখ্যা। কুমিল্লা থেকে মুহূর্তে সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, যেমনটি বলছিলাম যে যত্রতত্র বাস থেকে যাত্রী ওঠানামা করানো হচ্ছে এবং এই যাত্রীরা আসলে ফুটওভার ব্রিজও ব্যবহার করছেন না রাস্তা পারাপার হওয়ার ক্ষেত্রে। আপনার পেছনেই আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি, আপনি এই মুহূর্তে সেখানকার কি খবর জানাবেন? জি জাকিয়া জাবের, আপনাকে ধন্যবাদ। একটি বিষয়ে আমরা জানিয়ে রাখি যে ঢাকা চট্টগ্রাম এই মহাসড়কটি হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক লাইফলাইন বলা হয় এটিকে। তো এই মহাসড়কটিতে কিন্তু যত্রতত্রই কিন্তু গাড়ি পার্কিং করা হয় এবং যে বাস যেখানে সেখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানামার কারণে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হয় যাতায়াত করা যাত্রীদের। এই বিষয়ে থেকে আমরা জানার চেষ্টা করেছি যে কেন এই যাত্রী ভোগান্তি কী হয় এবং কী কারণে তারা যেখানে সেখানে দাঁড়িয়ে যায় বাস যাত্রী ওঠানামার কারণে। বাসের যে চালকরা তারা বলছেন যে তাদের জন্য যে সার্ভিস লেন থাকার কথা, আলাদা যেই জায়গা থাকার কথা দাঁড়ানোর জন্য, সেই জায়গাটি না থাকার কারণে যেখানে সেখানেই তারা দাঁড়িয়ে যান। আর যাত্রীরা বলছেন যে একটি নির্দিষ্ট জায়গা যদি থাকে বাসে ওঠানামার জন্যে, তাদের যাতায়াত করার জন্যে, তাহলে সেই দিক থেকে তাদের রাস্তা পারাপারের সুবিধা হয় এবং আমার পিছনেই ঠিক ফুটওভার ব্রিজ রয়েছে, সেটিতেও পারাপারে তাদের সুবিধা হয়। যাত্রীদেরকে আমরা যখন জিজ্ঞেস করেছি যে মূল সড়ক দিয়ে তারা কেন যাতায়াত করছেন ফুটওভার ব্রিজ থাকতে, তারা বলছেন যেহেতু তাদের যেখানে সেখানে নামিয়ে দেওয়া হয় এবং শর্টকাট ওয়ে তারা ধরে নেয়, যেটি সে কারণেই কিন্তু তারা এই ফুটওভার ব্রিজ ব্যবহার করেন না। আর এই ফুটওভার ব্রিজ ব্যবহার না করার কারণে কিন্তু প্রতিনিয়তই সড়কে যে দুর্ঘটনাগুলো ঘটে থাকে এবং নিহতের পরিমাণও বেড়ে যায়। এই দিক থেকে হাইওয়ে পুলিশ জানাচ্ছেন এবং ট্রাফিক বিভাগের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তারা যথাযথ আইনের প্রয়োগ করছেন আর এই আইনের প্রয়োগের মাধ্যমে সচেতনতা তারা বাড়াচ্ছেন, নিশ্চয়ই কমে আসবে এই সড়কে মৃত্যুর মিছিল। জাকিয়া জাবের, এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সড়কে যে যাত্রীদের ভোগান্তি তার সর্বশেষ তথ্য।